আজি সন্ধিয়া ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রার্থী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ার মুখ্য নির্বাচনী কার্যালয় বিভিন্ন অরাজনৈতিক আর রাজনৈতিক ব্যক্তিয়ে ভারতীয় জনতা পার্টি যোগদান করে, বিশেষক সদৌ মতক যুব ছাত্র সম্মিলনীর মুখ্য উপদেষ্টা ধরণী গোহাই, প্রাক্তন সাধারণ সম্পাদক সত্যজিৎ বড়ুয়া, দিগন্ত ফুকন, সত্যজিৎ ফুকন, আমার সমীরণ নেওগ, রূপক দাস, জাতীয় পরিষদর উপসভানেত্রী রিজুলুয়া গগৈ, তিনিচুকীয়া জেলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি প্রণব বড়ুয়া, মরাণ ছাত্র সংস্থার প্রাক্তন সভাপতি বীরিণশ্রী নেওগ, মরাণ ছাত্র সংস্থার প্রাক্তন সম্পাদক মহেশ মরাণ, সমাজ বড়ুয়া, বিবেকানন্দ ফুকন, রমন আগরলা, এই সকলকে ধরে বিভিন্ন ব্যক্তিয়ে আজির সভাত আমার ভারতীয় জনতা পার্টি যোগদান করে। বহুকটা নাম মানে কবও পড়া নাই। মানে সকলকে ভারতীয় জনতা পার্টি আদরণি জানাইছো, আর সকলের প্রচেষ্টাত আমি আগুয়াই লই যাওয়ার যে সংকল্প, সেই সংকল্প আমি সকলে একলগে কাম করি। নরেন্দ্র মোদী ডাঙরিয়ার হাত আমি শক্তিশালী করি। মই তো এটা কথা কইছো যে কংগ্রেসত কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ 2026লৈকে নাথাকে গো, আর 2032লৈকে মুসলমান সম্প্রদায়ের মানুষও নাথাকে গো। গতি আমি যি ধরনের এইকদিন আপনাদের লক্ষ্য করেছে না নাই, যেটো হারত কংগ্রেসী মানুষে যোগদান করেছে, এটা রাজীব ভবনত বহিবর কারণে রুম থাকিব, মানুষ না থাকিব, এনেকা একটা পরিবেশত অসমখন বই আছে। আর হয়তো আজির পরিবেশ মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পিছত আরো তীব্রতর হব, আর 2032লৈকে শেষে হয়ে যাব কংগ্রেস দল, মই তেনেকে ভাবু। আর আজির যোগদানটা মই আশা করাতকৈ বর্তমান অসমত যোগদান বহুত ভাল করে চলিছে। ময়ো কংগ্রেসত আছিল, জেলা কংগ্রেসের সভাপতিয়ে যে দল এরিব পারে সেটা এতিয়াও আমি ধারণাই করব পৰা নাছিল। দলের দুজনকৈ স্টেট কার্যকরী সভাপতিয়ে দল এরিব পারে তাক আমি ভবাই নাছিল। চারি পাঁচজনকৈ বিধায়কে একলগে দল এরিব পারে তাক আমি ভাবিব পৰা নাছিল, আগত এটো কেতিয়াও সম্ভবে নাছিল। কিন্তু আজি মোদীজির নেতৃত্বই অসম্ভবকো সম্ভব করেছে। কালি তেজপুরত রঞ্জিত দত্ত ডাঙরিয়ার মনোনয়ন আছে, আমার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া থাকিব, আর মই গোলাঘাটত কামাখ্যা তাসাক সঙ্গ দিম, আর যোরহাটত তপন গগৈক সঙ্গ দিম। সব আমি মনোনয়নত ইউজুয়ালি মানুষ গোটার প্রতিযোগিতা নহয়, কারণ খরচ তো ক্যান্ডিডেটর হাতের পর গুছি যায়। যিমানে মানুষ আনিব সেই প্রত্যেকজন মানুষের বিপরীতে ইলেকশন কমিশনে একটা টাকা ধরে আর কাটি থই দিয়ে। কিন্তু আজি যোরহাটত গধূলি বিজেপির প্রায় 5000 লড়া ছোৱালীয়ে রাতে গধূলিয়ে বাইক প্রসেশন করেছে, উৎসাহ ইমানে যোরহাটত বেশি উৎসাহ আছে। গতি কালি মই ভাবু যে যোরহাটত মনোনয়ন পত্র দিওতে দলের কার্যকর্তা বহুতবোর নিজে নিজে আহিব। গোলাঘাটতো কামাখ্যা তাসাক লৈ বহুত উৎসাহ আছে, গোলাঘাটতো ভাল লোক আহিব। আর রঞ্জিত দত্তর মনোনয়নক লৈ আমার বিজেপির নতুন পুরনা সকল বহুত উৎসাহিত, তেওঁ দলের প্রাক্তন সভাপতি আছিল। তিনটা মনোনয়নে ভাল হব, কিন্তু মনোনয়নের দিনাখন আমি মানুষের প্রতিযোগিতা নকরো ইলেকশন কমিশনের যেহেতু টকার রেস্ট্রিকশন থাকে। তারপর সভা সমিতি বিলাক 1 তারিখের পর আরম্ভ হব, মই ভাবো গোটেবোর সভা সমিতিয়ে ভাল সভা সমিতি হব। লগত আমার আর্থ সামাজিক সমীক্ষাটাও চলাম, আমি কোনে অরুণোদয় পোৱা নাই, কাক কাক বীমা করব লাগিব। এইবার মই আগতে কৈছো যে এই নির্বাচনটুক আমি একটা গঠনমূলক একটা শক্তিত পরিণত করি, যাতে নির্বাচনের পিছত বহুত দুখিয়া দরিদ্র মধ্যবিত্ত মানুষ সরকারের উপকৃত হয়।